ভালো আছে, আমরা আপনাদের আল্লাহর মতো অনেক ভালো আছি, আশা করি আপনারা অনেক ভালো আছেন। এটা ঈদের আগের দিনের ভিডিও, যদিও বা লেট আপলোড দিচ্ছি। দেখেন আহিল চুল কাটার সময় শান্তি থাকে, যেটা তার মা মানা একদমই। আর শুধু যদি চুল গায়ে লাগে তাহলে চুল কেলে তাহলে একটু মানে চিল্লায়, মানে তার ভাষায় সে বলে, যদিও বা এখন পারলে সে বলতে পারে না সব কিছু, সে শান্ত বলে। এরকম খুব কম বাচ্চাই দেখছি যে চুল কাটার সময় চুপ থাকে, বাট আহিল অনেক শান্ত থাকে আলহামদুলিল্লাহ। তার পাপা তাকে চুল কেটে দিচ্ছে রাতে, ঈদের আগের দিন রাতে সে তার চুল কাটছে, কাছ থেকে এসে তো আমাকে বলতে, তো আমাকে রুমে এসে বলতেছে আহিলকে চুল কাটাবা, আমি হ্যাঁ কাটায় দাও। তখন সে বলে আচ্ছা চলো, তো রাতে ঠান্ডা লাগবে না? বলছি না ঠান্ডা লাগবে না, ওরা তো অনেক সময় করাইছে। তো বলে আচ্ছা চলো, তো সে বলতেছে যদি গোসল করার আগে বলতো তাহলে তো ভালো হতো। তো সে না খাইয়ে এই কাজ থেকে এসে সে তারে চুল কাটাই দিচ্ছে, তারপর আমাকে সে গোসল করবে সেজন্য তাকে আমি খেয়াল করে দিছে, তারপর বাবুকে তো আলাদা মুসাই দিছে, তার বাবুকে আমি জামা কাপড় পরাচ্ছিলাম তখন সে খাইছে। সো তার ছেলেকে আগে সে চুল কাটাই দিয়ে তারপর খাওয়া দাওয়া করলো। আর এই হেয়ার কাটারটা দিয়ে আপনার শেভিং করা বা হেয়ারে অনেক স্টাইল করা, হেয়ারে বিভিন্ন শেপ দেওয়া অনেক ইজি আর অনেক ভালো। নর্মালি হেয়ার কাটার কিন্তু খুব কম হেয়ার কাটারে শেভিং, ওই হেয়ার কাটার বোর্ড থাকে না, একটা হেয়ার কাটার থাকে একটা শেভিং থাকে, বাট এটাতে দুটোই আছে। আছে ইলেকট্রিক সাথে চার্জ দিয়েও করতে পারবেন, বেটার আগে থেকে চার্জ দেওয়া রাখা, যেহেতু আমরা প্ল্যান করছিলাম না আইলেকে হেয়ার কাটাবো, সাডেনলি প্ল্যান হয়েছে, সেজন্য চার্জ দিয়ে তারপর হেয়ার কাটতেছে, পাশে চার্জার রেখে দেখেন এটা আহিল একটু পরপর এখানে এক একটা করে এখানে রাখতেছে, সে খেলতেছে এখান থেকে এখানে রাখে রাখে হেয়ার ক্লিপ ব্রাশ, তারপর সাইজ হেয়ার সাইজ করার অনেকগুলো, এই যে এইটা ওরা হাতে, এটি হচ্ছে শেভিংয়ের জন্য। আহিল মাসাল অনেক ভদ্র থাকে, অনেক কোয়াইট থাকে যখন হেয়ার কাটায় দেয়। আর আহিলের মামার একদিন হেয়ার কাটার দেখাবো, কী পরিমাণ চিল্লায়, মনে হয় যে দুনিয়া ভূমিকম্প হয়ে যাইতেছে এরকম করে। সো সেখান থেকে চুল কাটাতে গেলে আসলে কিন্তু যদি লড়াচড়া করে তাহলে কিন্তু অনেক প্রবলেম হয়। আজকে এতটুকুই, তো ভালো লাগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।